সপ্তাহ হয়ে গেল কবরের কোনো খবর নাই, ওই মহিলা পাগল হয়ে গেল। একজন হুজুরের কাছে গিয়ে ডাক দিয়ে বলতেছেন, হুজুর গো আমার মেয়ে এক সপ্তাহ হয়ে গেল, আমার মেয়ের খবর আপনি একটু মেহরবানি করে বলে দিবেন নি। তখন ওই হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা কবরের খবর আমি কেন কেউ বলতে পারবে না, ভাইয়ের আমার ওই মহিলা পাগলের বেশি আওলা গেছে, পাগল হয়ে দৌড়ায়, আমার মেয়ের খবর তো আমি জানি না, এক সপ্তাহ হয়ে গেল, খাবার দাবার সব বন্ধ করে দিয়েছে। ভাই আমার আরেকজন হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে তখন ওই হুজুর ডাক দিয়ে বলতেছেন, মা আমি তো কবরের খবর জানি না, আপনি অন্য জায়গায় যান। মুসলমান ইমানদার এমন করে যাইতে যাইতে অনেক হুজুরের কাছে গেলেন, যাওয়ার পরে একদিন একজন ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছেন, হে মা আপনি এক জায়গায় গেলে সমাধান পাবেন তো কোথায়? ওই এই জমানার সবচেয়ে বড় ওলি, এই জমানার সবচেয়ে বড় আলেম আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই, আপনি উনার কাছে যান, অবশ্যই আপনার মেয়ের সন্ধান পাবেন, খবর পাবেন। ভাইয়ের আমার ওই মহিলা বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই দরবারে যখন হাজির হয়ে গেলেন, হাজির হওয়ার পরে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে বলেন, হে মা কবরের খবর আমি কেন কেউ বলতে পারবে না, হ্যাঁ আমি আপনাকে একটা আমলের কথা বলতে পারি। ও কি আমল? তো আপনি নামাজ পড়েননি? হ্যাঁ অবশ্যই নামাজ পড়ি। আপনি আসার নামাজ আদায় করার পরে আপনার ঘরের মধ্যে যে বিছানা আছে, নতুন একটা পরিষ্কার পবিত্র বিছানা বিছাইয়া এসার নামাজের পরে আপনি যখন গোবরে ঘরে যাইবেন, ঘুমাইবার আগ পর্যন্ত আপনি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিনের শানে দুরূদ শরীফের উপর আমল করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদের উপর তুমি যদি আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন দুরূদের আমলের বরকতে তোমার মেয়ের খবর আল্লাহ অবশ্যই জানাইয়া দিবেন। হে মুসলমান ইমানদার, ওই মহিলা বাড়িতে গেলেন, যাওয়ার পরে এই দুরূদের উপর যখন নাকি আমল করতে শুরু করলেন, আমল করতে 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 যখন ঘুমাইয়া গেলেন, ঘুমের করে স্বপ্নে তাকাইয়া দেখতে পাইলেন তার মেয়ে, কি যখন দেখতে পাইলেন কবরের ভিতরে জাহান্নামের আগুন, তার মেয়ের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগাইয়া দিয়েছে, আর মেয়ে ডাকতে বলতেছেন, মা ও মা তোমার মেয়ের কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, ও মা তুমি আমাকে বাঁচাও, মা গো আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মা যখন নাকি মেয়েকে এই হালতে দেখিয়ে চিৎকার দিয়ে মা অজ্ঞান হয়ে গেল। যখন হুশ আসার পরে মানুষ জিজ্ঞেস করতেছেন, কি গো তোমার কি হয়েছে, তুমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেল, কারণ ডাকি? ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, আমাকে কোনো কিছু জিজ্ঞেস করেও না, আমার মেয়ে সংবাদ পেয়েছি। তখন ওই মহিলা আবার দৌড় দিলেন আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, বাইজি আমার মেয়ের সংবাদ তো পেয়েছি, আমার মেয়ের খবর তো আমি পেয়েছি, দূরে দূর ভ্রমণ করার কারণে আমার মেয়ের সংবাদ, আমার মেয়ের খবর আল্লাহ আমাকে দেখাইয়া দিয়েছেন, আমার মেয়ে তো কবরের মধ্যে ভালো নয়, জাহান্নামের আগুন কলিজার মধ্যে লাগাইয়া দিয়েছে। ভাইয়ের আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, উনি ডাক দিয়ে বলতেছেন, মা হে মা আপনার মেয়ের খবর আপনি পেয়েছেন? কাহা হে বাইজিদ আমার মেয়ের খবর পাওয়ার জন্য তোমার যে আমলের কথা বলেছো, অবশ্যই তোমার কাছে এমন আমলের আমল অবশ্যই আছে, যে আমল করলে আমার মেয়ের কবর আজাব আল্লাহ মাফ করে দিবেন। ভাইয়ের আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, মা আপনি আজকে একটা আমল করেন, কো কি? আপনার বাড়িতে যদি অর্থ সম্পদ টাকা থাকে, আপনি আল্লাহর রাস্তায় কিছু দান করেন, সদকা করেন। ভাইয়ের আমার আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি যখন নাকি বলে দিলেন, ওই মা বাড়িতে আসিয়া সব কিছু আল্লাহর রাস্তায় দান করিয়া দিলেন মুসলমান ইমানদার, ভাইয়ের আমার যখন নাকি
ওই মহিলা সব দান করে দিলেন। হঠাৎ করে তখন মান্লার উনি বাইজিদি বুস্তামি রহমতুল্লাহ আলাইহি মুরাকাবা মুশাহাদার মাধ্যমে দেখতে পাইলেন জান্নাতের ভিতরে বাইরামা একটা স্বর্ণের চেয়ারের মধ্যে একজন সুন্দরী যুবতী নারী বসা। ওই মেয়ে ডাকতে বলতেছে আল্লাহর উনি গো, হে বাইজিদি বুস্তামি, তুমি আমাকে চিনতে পারছো নি কন্যা? আমাকে চিনতে পারো নাই, আমি হলাম ওই মহিলার কন্যা সন্তান, যে মহিলা নাকি তোমার দরবারে দুইবার গিয়েছিল। সুবহানাল্লাহ, আল্লাহর উনি বাইজিদি বুস্তামি রহমাতুল্লাহ উনি ডাকতে বলতেছেন, না তোমার মা তো বলেছেন তুমি জাহান্নামে, তোমার কলিজার মধ্যে জাহান্নামের আগুন লাগায় দেওয়া হয়েছে, তুমি জান্নাতে আসলে কি করে, কি এমন আমল করেছে, কিসের বিনিময়ে, কোন আমলের বিনিময়ে? ওই মেয়ে ডাক দে বলতেছেন আল্লাহর ওলি, আমি যখন নাকি যে কবরের মধ্যে ছিলাম, আমরা আমি শুধু একা নয়, 70,000 জাহান্নামি এই কবরের ভিতরে, 70,000 জাহান্নামি জাহান্নামি লোক ছিল আমাদের কবরের পাশে। একজন বিশ্ব নবীর আসে এক দাঁড়াইয়া দাঁড়াইয়া বিশ্ব নবীর সানে দুরুদ শরীফ একবার পাঠ করিয়া আমাদের কবরবাসীদের জন্য হাদিয়া পাঠাইয়াছিলেন, যে সুয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন এই দুরুদ শরীফের, দুরুদ শরীফের বরকতে, দুরুদের বরকতে আমি কেন আমার মতো 70,000 জাহান্নামীকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য মুসলমান ইমানদার, আমরা যখন সুযোগ পাব মানুষ মানুষের দোষ, মানুষের গীবত, মানুষের শেকায়েত এগুলো ভঙ্গ করে আমরা বিশ্বনবীর সামনে দুরুদ পড়ব, বিশ্বনবী সবচেয়ে বেশি খুশি হবেন। কারণ বিশ্বনবী সবচেয়ে বেশি খুশি হন ওই উম্মতের প্রতি যে উম্মত বেশি বেশি পরিমাণে বিশ্বনবীর সামনে দুরুদ পড়ে। আমরা বিশ্বনবীর সামনে বেশি বেশি পরিমাণে দুরুদ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ। সকালে বিকালে 200 বার করে আমরা ইনশাল্লাহ পড়ব, আর বিশেষ করে আমরা এই দুরুদের আমল করব। আবার অনেকে মনে করে না হুজুরে দুরুদের যে ফজিলতের কথা বলছে, নামাজ পড়বো না, আস্তে শুধু দুরুদুর হরি আমল করবো, এটা আবার মনে করিয়েন না। এই জন্য নামাজ ঠিক রেখা দুরুদ পড়তে হবে। হে মুসলমান, আগে নামাজ তারপরে দুরুদ। এ মুসলমান ইমানদার, আমি যদি বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের খাঁটি প্রেমিক হই, বিশ্বনবী রহমতুল্লিল আলামিনের যদি খাঁটি উম্মত হই, এ মুসলমান, বিশ্বনবী এখনো উম্মতি 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 বলে কাঁদেন। বিশ্বনবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যান, ওই মুহূর্তও উম্মতকে ভুলেন নাই। সুবহানাল্লাহ বিহামদিহি।